বিষণ্ণতা এমন একটা শব্দ, এর মানসিক স্বাস্থ্যে বিস্তৃতি অনেক অনেকভাবে এই শব্দটা ইউজ হয়। আমরা যদি প্রাত্যহিক জীবনের কিছু বিষয় নিয়ে কথা বলি তাহলে বিষণ্ণতা চলে আসে, যদি রোগ শোক চিকিৎসার কথা আসে তাহলেও বিষণ্ণতা চলে আসে। আমি এই বিষয়টাকে একটু ভিন্নভাবে বলতে চাই। আজকাল বিভিন্ন কারণে, সোশ্যাল মিডিয়ার কারণেই হোক অথবা আমাদের তথ্য যেভাবে সবার কাছে যাচ্ছে, ইনফরমেশনের যেই প্রচুর পরিমাণে সোর্স, এর কারণেই হোক বিষণ্ণতা শব্দ হিসেবে বেশ জনপ্রিয় একটা শব্দ। কিন্তু এর পিছনের কাহিনী সবসময় জনপ্রিয় হয় না, অনেক সময় অনেক দুঃখবোধ নিয়ে আসে। এই যে দুঃখবোধ শব্দটা বললাম, সেটাও ডিপ্রেশন, সেটাও বিষণ্ণতা। দুঃখবোধ আর রোগ বিষণ্ণতা দুটি কিন্তু এক কথা না। আজকাল কথায় কথায় আমরা বলি আমি ডিপ্রেসড, অথবা আমি বিষণ্ণ, অথবা আমার মনটা বিষণ্ণ। এই যে মনটা বিষণ্ণ বা আমি ডিপ্রেসড অথবা আমার মধ্যে দুঃখবোধ কাজ করছে, সেটা কিন্তু রোগ পর্যায়ে পর্যন্ত যায় না। আপনার 10 টাকা হারিয়ে গেল, মন খারাপ। আপনার নিকট কোনো একজন বন্ধু বা আত্মীয় স্বজন মারা গেল, মন খারাপ। আপনি পরীক্ষায় ফেল করলেন, মন খারাপ। আপনার কোনো একটা কিছু আপনি লস করলেন, লস্ট হয়ে গেল, হারিয়ে গেল, তাহলেও আপনার মন খারাপ। এই মন খারাপটা আসলে রোগ বিষণ্ণতা নয়। আমরা অনেক সময় বিষণ্ণতা শব্দটাকে এমনভাবে ব্যবহার করি, এটা নেগেটিভ কথা হলেও সত্য কথা হলো, এই মন খারাপ বিষণ্ণতাকে আমরা রোগ বিষণ্ণতার সাথে মিলিয়ে ফেলার কারণে প্রকৃত রোগী বিষণ্ণতা সামনে আসতে পারে না। অনেক সময় আমরা মনে করি এটা বোধহয় এমনি কিছু একটা ঘটনা, সবার যেমন মন খারাপ, সবার যেমন বিষণ্ণতা, বিষণ্ণ হওয়া, এই রোগটা বোধহয় এরকম হওয়া, কিন্তু অবশ্যই সেটাকে এত কম গুরুত্ব দিলে হবে না। বিষণ্ণতা শুধুমাত্র মন খারাপ নয়, মন খারাপ অবশ্যই স্যাডনেস, এবং সেটা রোগের পর্যায়ে যেতেও পারে যখন সেটা বিষণ্ণতায় পরিণত হবে। বিষণ্ণতা নিজে একটি রোগ, এবং তখনই আমরা সেটাকে বিষণ্ণতা বলবো, রোগ বলবো, যখন মন খারাপের বিষয়টি অন্যান্য আরও কিছু উপসর্গ সহ কমপক্ষে 2 সপ্তাহ যাবৎ চলতে থাকে। সেই উপসর্গের মধ্যে মন খারাপ, কিছুই ভালো না লাগা, ঘুমের সমস্যা, খাওয়ার সমস্যা, ওজনের সমস্যা, মানুষের সাথে মিশতে না পারার সমস্যা, চিন্তার সমস্যা, এই সমস্ত বিষয়গুলো যখন একজন মানুষের মধ্যে চলতে থাকে 2 সপ্তাহ যাবৎ, তখন সেটাকে আমরা বিষণ্ণতা রোগ বলবো।